হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, ইম্পর্টেন্ট একটা আপডেট নিয়ে চলে এলাম। রেলে নতুন নিয়োগ সংক্রান্ত বিরাট আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে 2024 সালের মতো কিন্তু 2025 সালেও তোমাদের বিভিন্ন রকম পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, বিজ্ঞপ্তি আসবে। কোন কোন পোস্টের বিজ্ঞপ্তি আসবে? প্রথমত তোমাদের এএলপি, তারপরে তোমাদের টেকনিশিয়ান আবার বেরোবে, সেই সঙ্গে এনটিপিসি আবার বেরোবে, সেই সঙ্গে নতুন গ্রুপ ডির ভ্যাকান্সি আসবে, একই সঙ্গে তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকান্সি আসবে। এরকম সব ভ্যাকান্সিগুলো তোমাদের কিন্তু 2025 সালে বেরোবে এবং সমস্ত পোস্ট মিলিয়ে প্রায় 50,000 শূন্যপদে তোমাদের কিন্তু নতুন রিক্রুটমেন্ট করা হবে 2025 সালে। ওকে, তো তোমাদের এখানে কোন কোন পোস্টে কত শূন্যপদে 2025 সালে রিক্রুটমেন্ট বেরোবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আজকে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের রেলের এই নতুন রিক্রুটমেন্টে অনলাইন সিবিটি পরীক্ষার মাধ্যমে এক্সাম নেওয়া হবে এবং এক্সামটা টিসিএস নেবে নাকি অন্য সংস্থা নেবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। একই সঙ্গে এই অনলাইন পরীক্ষায় যদি কেউ চিটিং করতে গিয়ে ধরা পড়ে যায়, যদি কেউ দু নম্বরই করতে গিয়ে ধরা পড়ে যায়, বা যদি কোনো ব্যক্তি পেপার লিকের সঙ্গে যুক্ত বলে পাওয়া যায়, কোনো কর্মচারী হোক বা কোনো অফিসার হোক বা কোনো স্টুডেন্ট হোক বা কোনো স্টাফ হোক, যেই হোক না কেন, নতুন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা কিন্তু নেওয়া হবে এমনটা কিন্তু আপডেট উঠে আসছে। তো কী কী বলা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও, অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপডেটটি অন্যদেরকেও জানিয়ে দিও। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে, লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ একটি ইম্পর্টেন্ট আর্টিকেল, যেটা আজকের 27 অক্টোবর 2024 তারিখের দৈনিক সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। হিন্দি প্রথম সারির দৈনিক পত্রিকা দৈনিক ভাস্করে কিন্তু আপডেটটি প্রকাশিত হয়েছে। দেখো কি বলা হয়েছে, বলা হচ্ছে যুবককে লিয়ে বড়ি খুশখবরি, মানে যুবকদের জন্য বিরাট সুখবর। কি বলা হচ্ছে, আগলে বর্ষ রেলওয়ে মে 50,000 পদ পর বহালি, ভর্তি ক্যালেন্ডার জল্দ জারি। তো বলা হচ্ছে আগামী বছর 2025 সালে রেলে 50,000 শূন্যপদে নতুন রিক্রুটমেন্ট করা হবে এবং রিক্রুটমেন্ট ক্যালেন্ডার কিন্তু খুব শীঘ্রই জারি করবে আরআরবি বা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। কি বলা হয়েছে আমরা একটু ডিটেলসে দেখে নেব। এখানে বলা হয়েছে চন্দন চৌধুরী মুজাফফরপুর থেকে তিনি আপডেটটি এখানে প্রকাশ করেছেন। তো কি বলা হচ্ছে আমরা একটু ডিটেলসে দেখে নেব। এখানে বলা হয়েছে সরকারি নকরিকে তৈয়ারি কর রহে যুবাওকে লিয়ে নয়া সাল খুশখবরি লেকার আয়েগা। অর্থাৎ বলা হচ্ছে যারা, যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য কিন্তু একটা ভালো খবর আসছে 2025 সালে। কি বলা হয়েছে, রেলওয়েকে অর্সে আগলে সাল করিব 50,000 পদ পর বহালি কি যায়গি। আগামী বছর রেলে প্রায় 50,000 শূন্যপদে নতুন রিক্রুটমেন্ট করা হবে। ইসকে লিয়ে জলদি রেলওয়ে বোর্ড কি অর ভর্তি ক্যালেন্ডার জারি হোগা। অর্থাৎ শীঘ্রই এর জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট ক্যালেন্ডার প্রকাশ করবে। এরপর বলা হচ্ছে ইসমে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি ইয়ানি এনটিপিসি টেকনিশিয়ান জুনিয়র ইঞ্জিনিয়ার লেভেল ওয়ান গ্রুপ ডি আদি পদ সামিল হে। বলা হচ্ছে এর মধ্যে কোন কোন পোস্ট রয়েছে। প্রথমত এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরির রিক্রুটমেন্ট করা হবে, একই সঙ্গে টেকনিশিয়ান রিক্রুটমেন্ট আসবে, জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকান্সি আসবে, সেই সঙ্গে লেভেল ওয়ান গ্রুপ ডির ভ্যাকান্সি কিন্তু আসবে। এইসব রিক্রুটমেন্টগুলো আসবে নতুন সালে। নেক্সট বলা হয়েছে গ্রুপ ডি কে লিয়ে করিব 15,000, এনটিপিসি কে লিয়ে করিব 15,000, টেকনিশিয়ান বা জুনিয়র ইঞ্জিনিয়ার কে লিয়ে 5,000 রিক্ত পদ পর নই নিযুক্তি হোগি। অর্থাৎ বলা হচ্ছে যে এনটিপিসিতে 10,000 মতো শূন্যপদ বেরোবে, সেই সঙ্গে গ্রুপ ডি পোস্টের জন্য 15,000 শূন্যপদে ভ্যাকান্সি বেরোবে, টেকনিশিয়ান এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এইসব পোস্টে 5,000 করে কিন্তু ভ্যাকান্সি আসবে, ঠিক আছে। তো এখানে বলা হচ্ছে এএলপি কিন্তু নাও আসতে পারে, যেহেতু এএলপির ভ্যাকান্সিটা এবছর বাড়িয়েছে, এএলপি কিন্তু নাও আসতে পারে, ঠিক আছে। টেকনিশিয়ানে ভ্যাকান্সি আসবে, জুনিয়র ইঞ্জিনিয়ার ভ্যাকান্সি আসবে। নেক্সট কি বলা হচ্ছে, বারবি কি পরীক্ষা মে শামিল হোনে বালে অভ্যর্থীও এনটিপিসি বা গ্রুপ ডি কে লিয়ে হোনে বালে নিযুক্তি প্রক্রিয়া মে শামিল হো সকতে হে। যে সমস্ত ক্যান্ডিডেটটা 12 পাস করেছে তারা কিন্তু এনটিপিসির ফর্ম ফিল আপ করতে পারবে এবং গ্রুপ ডি পোস্টের ফর্ম ফিল আপ করতে পারবে। নেক্সট বলা হয়েছে রেলওয়ে বোর্ড নে
भर्ती बोर्ड से रिक्त पद का रिपोर्ट की मांग की है, अर्थात रेल बोर्ड रेल रिक्रुटमेंट बोर्डर का रिक्रुटमेंट जो रिपोर्ट से चेहे। एरपर बला हे जिसके बाद रेलवे भर्ती बोर्ड मुजफ्फरपुर के अलावा देश के अन्य भर्ती बोर्ड ने तैयारी शुरू कर दी है, अर्थात बला हे एर पर ही क्योंकि मुजफ्फरपुर रेलवे बोर्ड वरबी मुजफ्फरपुर सह देश विभिन्न आरबी बोर्ड क्योंकि प्रस्तुति नया शुरू कर दिए नतून रिक्रुटमेंटर। नेक्स्ट कि बला इसके लिए सोनपुर बा समस्तीपुर रेल मंडल से रिक्त पद की जानकारी ली जा रही है, अर्थात एखे समस्तीपुर एवं सोनपुर जे रेलवे डिविशन रही है मुजफ्फरपुर आरआरबी अंडारे, तो सेखन थेके शून्य पदर तालिका किन्तु चेये पाठानो होयेछे। नेक्स्ट बला होयेछे पूर्व के तारा सभी परीक्षा अनलाइन होगी, अर्थात आगे मत किन्तु एई रिक्रुटमेंट समस्त परीक्षा अनलाइन सीबीटी मोडे होबे। नेक्स्ट बला होयेछे हर दो तीन माह पर नियुक्ति के लिए विज्ञापन जारी होगा, अर्थात दो तीन मास पर किन्तु एक एक वैकेंसी विज्ञप्ति प्रकाश होबे तार फर्म फिलअप होबे। एरपर बला होयेछे प्रत्येक चयन की परीक्षा के लिए किसी एक भर्ती बोर्ड को नोडल बोर्ड बनाया जाएगा, अर्थात प्रत्येक रिक्रुटमेंट क्षेत्र किन्तु आलदा आलदा एक रिक्रुटमेंट बोर्ड के नोडल एजेंसी बनिए दायित्व देया होबे। सपोज आरआरबी एनटीपीसी वैकेंसी बेरोलो एवं से रिक्रुटमेंटे आरआरबी पार्टनर के दायित्व देया हलो, ठीक आछे। सपोज तुम्हारे जूनियर इंजिनियर वैकेंसी बेरोलो से क्षेत्र में आरआरबी मुम्बई के दायित्व देया हलो, एरकम करे किन्तु नोडल एजेंसी बनिए एक एक आरआरबी के एक रिक्रुटमेंटर जोन्नो दायित्व देया होबे। नेक्स्ट बला हयेछे फिलहाल रेलवे में 45,708 पद पर नियुक्ति की चल रही प्रक्रिया, अर्थात बला हे मुहूर्ते 45,708 शून्य पदे किन्तु रेले रिक्रुटमेंट प्रसेस चलते, जेखने बला हे फिलहाल रेलवे में 45,708 पद पर नियुक्ति की प्रक्रिया चल रही है, अर्थात बर्तमान भारतीय रेले 45,708 शून्य पदे रिक्रुटमेंट प्रसेस चलते, जिसके लिए रेलवे बोर्ड भर्ती के और से परीक्षा केंद्र की चयन की जा रही है। टाटा कंसल्टेंसी परीक्षा संचालित करेगा, तो बला हे ये रिक्रुटमेंट चलते जेटा 2024 साल वैकेंसीगुलो बेरिये रिक्रुटमेंटर जो किन्तु टीसीएस के दायित्व देया हुए छे, एमनटा किन्तु अपडेट उठे आसछे जे टाटा कंसल्टेंसी सार्विसेस तादेरके किन्तु सीबीटी परीक्षा करानोर दायित्व देया हुए छे, अर्थात बला हे रिक्रुटमेंटे सीबीटी परीक्षार दायित्व देया हुए छे टीसीएस के। नेक्स्ट बला हे सहायक लोको पायलट की 18,799 पद है, इसमें आरआरबी मुजफ्फरपुर व पटना के अधीन 38 पद है, वही आरपीएफ एसआई के लिए कुल 4660 पद है, अर्थात बला हे एर मध्य 18,799 पोस्ट रही है लोको पायलट व एएलपी असिस्टेंट लोको पायलटर वैकेंसी आछे। एर मध्य आरआरबी मुजफ्फरपुर पटनार अधीन जो आरआरबी मुजफ्फरपुर सेखाने 38 शून्य पद रही है, एछाड़ा आरपीएफ एसआई जे रिक्रुटमेंट हबे सेखाने 4660 शून्य पद रही है। नेक्स्ट बला हे इसमें मुजफ्फरपुर के दो समेत पूर्व मध्य रेलवे में 221 पद है, अर्थात एर मध्य बला हे आरआरबी मुजफ्फरपुरे आरपीएफ एसआई दूटी पोस्ट आछे एवं सेई संगे पूर्व मध्य रेले 221 पोस्ट आछे। नेक्स्ट बला हे इसके अलावा टेक्निशियन के 14,298 पद में आरआरबी मुजफ्फर के अधीन 113 पद, जेई 7,951 पद में से मुजफ्फरपुर बोर्ड के अधीन 11 व पटना के अधीन 247 पद पर बहाली होनी है। परीक्षा केंद्र फाइनल होने ही अभ्यर्थियों के प्रवेश पत्र भेजा जाएगा, तो बला हे ये रिक्रुटमेंटर मध्य टेक्निशियन पोस्टे रिक्रुटमेंट करा 14,298 पोस्टे और एर मध्य आरआरबी मुजफ्फरपुरे वैकेंसी आछे 113 जेईर 7,951 पोस्टर मध्य मुजफ्फरपुरे वैकेंसी आछे 11 पटनाय वैकेंसी कत आछे 247 एवं सेई संगे बला होयेछे जे परीक्षा केंद्र फाइनल होये गेले किन्तु एडमिट कार्ड इस्यू करा हबे एमनटा किन्तु बला होच्छे। नेक्स्ट आमरा देखे नेब आर कि बला होयेछे, एखाने बला होच्छे परीक्षाओं को कदाचार मुक्त बनाने व प्रश्नपत्र लीक जैसी घटनाओं पर रोकथाम के लिए नया कानून के अनुसार कार्रवाई की जाएगी, अर्थात बला हे
যে পরীক্ষাকে কলঙ্কমুক্ত করা এবং সেই সঙ্গে প্রশ্নপত্র লিক এরকম ঘটনা যাতে না হয় সেই জন্য নতুন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নেক্সট বলা হয়েছে পেপার লিক বা ধানলি মে শামিল সরকারি আধিকারী বা কর্মীকে নকরি সে বরখাস্ত কি যায় কি। তো বলা হচ্ছে যারা এ সমস্ত কাজের মধ্যে ধরা পড়বে, যে যারা সরকারি চাকরি করছে বা সরকারি আধিকারিক কিন্তু এরকম পেপার লিকের সঙ্গে যুক্ত রয়েছে বা দু নম্বরই কার্যকলাপের সঙ্গে যুক্ত রয়েছে, তাদের কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হবে। এরপর বলা হচ্ছে সংলিপ্তা সামনে আনে পর এক কারোর রূপে জুর্মানা বা 5 সাল কি জেল কা প্রাবধান কি গই হে। নিট পরীক্ষা মে ফর্জিবাড়া কা মামলা সামনে আনে পর পরীক্ষা কো ধানলি মুক্ত বানানে কে লিয়ে নয় নিয়মো কো সখ্ত বানা গিয়া হে। অর্থাৎ বলা হচ্ছে যদি কাউকে এরকম অভিযুক্ত বলে পাওয়া যায় যে এরকম দু নম্বরে বা চিটিংবাজি করছে, তবে সেক্ষেত্রে তার 5 বছরের জেল হবে এবং 1 কোটি টাকা জরিমানা করা হবে। এবং বলা হচ্ছে সম্প্রতি যে নিটের মামলাটা সামনে এসেছিল, নিটের প্রশ্ন ফাঁস, তো সেই মামলার পর কিন্তু এই সংক্রান্ত আইনে পরিবর্তন আসে এবং আইনকে কঠোর করা হয়েছে। যদি কেউ প্রশ্ন ফাঁস করে বা এর সঙ্গে যুক্ত কেউ থাকে তার বিরুদ্ধে কিন্তু কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ওকে।